আমরা যারা ইউটিউবিং করি, তারা এক সময় ভিজিটরদের নিকট থেকে, অর্থাৎ আপনাদের কাছ থেকে নিজ চ্যানেলের জন্য ছলে বলে কৌশলে নিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলি। তাই আমাদেরকে অনেকটা ভিক্ষুকও বলা যেতে পারে, তবে সেটা সাবস্ক্রাইবার ভিক্ষুক। কিন্তু সাবস্ক্রাইব করতে বলারও তো একটা সুন্দর আর্ট আছে। আপনি যেনতেন ভাবে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বললেন আর মানুষ হুড়মুড়িয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেললো, এটা তো প্রায় অসম্ভব। তো যাক সে কথা, সুন্দরভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলার যেমন একটা আর্ট আছে, ঠিক সেই সাবস্ক্রাইব করতে বলাটাকে আপনি কত সুন্দর, নান্দনিক এবং শৈল্পিকভাবে ফুটিয়ে তুলতে পারলেন সেটাও কিন্তু একটা ব্যাপার। কারণটা হলো আমরা সকলেই সুন্দরের পূজারী, আর সুন্দরের প্রতি আকর্ষণ আমাদের সহজাত। এই যেমন ধরুন আমাদের সোহাগ 360 ডিগ্রি চ্যানেলের সোহাগ ভাইয়ের কথাই বলি, তার কথা বলার নান্দনিকতা, তার কথা বলার আর্ট, তার উপস্থাপন এবং শৈল্পিক ভঙ্গিটা আমাদের সকলকেই কিন্তু মুগ্ধ করে। আপনাদের মতো আমিও এক সময় মনে মনে ভাবতাম সোহাগ ভাইয়ের 360 ডিগ্রি চ্যানেলে যে সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন আর ফ্রেমটি সোহাগ ভাই ব্যবহার করেন, সেটি যদি আমিও আমার চ্যানেলে নিজের মতো করে নিতে পারতাম। হ্যাঁ বন্ধুরা, আমি অনেক চেষ্টার পরে এটি সফল হয়েছি। তবে সোহাগ ভাইয়ের নির্দেশনা মতো সেই অ্যাডোব আফটার ইফেক্ট বা অ্যাডোব প্রিমিয়ারের মতো নামি দামি সফটওয়্যার কিন্তু আমার ল্যাপটপে নেই, বা আমার ল্যাপটপের কনফিগারেশন ততটা ভালো নয় যে আমি সেই সফটওয়্যারটা ইনস্টল দিয়ে তার মতো করে আমি করে নিতে পারবো। তাই আমি ক্যামটেসিয়া স্টুডিও ব্যবহার করে এই সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন এবং ফ্রেমটি বানিয়েছি। আমি কতটুকু সফল হয়েছি তার বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো চলুন যাই মূল টিউটোরিয়াল পর্বে। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আর নিত্য নতুন আপডেট পেতে পাশের বেল আইকনটি টিপে দিন। সো ডিয়ার ফ্রেন্ডস, ক্যামটেশিয়া দিয়ে সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন বানাতে হলে তো ক্যামটেশিয়াই ওপেন করতে হবে, তাই নয় কি? তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আপনার কম্পিউটারে ক্যামটেশিয়া স্টুডিও ইনস্টল করা থাকতে হবে পূর্ব থেকেই। আমি ক্যামটেশিয়া স্টুডিও 2018 ব্যবহার করি। আপনারা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। মোট কথা, এটিকে হ্যান্ডেল করতে পারলেই হলো, অর্থাৎ অপারেট করতে পারলেই হলো, না পারলে কোনো সমস্যা নেই। আমি তো আসি, আমি তো আপনাকে আপনাদের দেখিয়ে দেবই। তো চলুন শুরু করি। ইনস্টল করা থাকলে আপনি এখানে পাবেন ক্যামটেশিয়া স্টুডিও। ক্যামটেশিয়া স্টুডিও পাওয়ার জন্য আপনাকে টেক স্মিথ বা টি দিয়ে খোঁজ করতে হবে। দেখুন এই যে টি, টি দিয়ে, টি ফর টেক স্মিথ। টেক স্মিথে গিয়ে আপনি ক্যামটেশিয়া স্টুডিও 2018, আমি যেহেতু এটিকে ইউজ করি তো এটিকে আমি ওপেন করলাম। এই যে এমন একটা স্ক্রিন আসবে, ওয়েলকাম স্ক্রিন, তারপরে একটি সাব উইন্ডো আপনার সামনে এসে হাজির হবে। সো এই যে নিউ রেকর্ডিং, আপনি এখান থেকে এই অপশনটিকে ওপেন করুন। তো আমিও দেখুন এখান থেকে নিউ রেকর্ডিং অপশনটি ওপেন করলাম। এই যে রেকর্ডিং অপশনটা আপনার সামনে এসে হাজির হলো। আপনি ইচ্ছে করলে এখান থেকেও আপনি ওপেন করতে পারেন ক্যামটেশিয়া স্টুডিও নিউ রেকর্ডার। খেয়াল করুন, আমি আপনাকে আরেকটা সহজভাবে দেখিয়ে দিই। এই যে এটি ক্লিক করলে আপনি এই এখানে চলে আসতে পারেন। তো আমি এটা দেখালাম এই জন্য যে আপনারা যাদের বুঝতে পারেন যে ক্যামটেশিয়া স্টুডিও রেকর্ডার কীভাবে ওপেন করতে হয়। তো ক্যামটেশিয়া রেকর্ডার দিয়ে সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন তৈরি করতে হলে প্রথমে আমাকে ক্যামটেশিয়া রেকর্ডারটিকে কিছুটা সেটিংসের পরিবর্তন করে নিতে হবে। তো চলুন দেখি যে প্রথমে অডিওটিকে অফ করে নিতে হবে। আপনার যদি মাইক্রোফোন বা হেডসেট কানে লাগানো থাকে সেটাকে অফ করে দিতে হবে, যে ডো নট রেকর্ড মাইক্রোফোন, এটিকে সিলেক্ট করে দিতে হবে। আর দ্বিতীয়ত দেখুন আরেকটি কাজ করতে হবে, যে রেকর্ড সিস্টেম অডিও, অর্থাৎ আপনি যে মাউসের দিয়ে যে ক্লিক করবেন সেই ক্লিক সাউন্ডটিকে এটি রেকর্ড করবে। তো এই দুটোকে আপাতত করে যদি আপনি ওকে করেন, তো দেখুন খেয়াল করুন, আবারও আমি করে দেখাই। এই যে রেকর্ড অডিও সিস্টেম করে দেখালাম, দেখুন এখন কিন্তু ঠিক আছে। এটাকে নিয়ে এখন যদি আমি এই যে স্ক্রিনটা ফুল স্ক্রিন দিলাম, ফুল স্ক্রিন দেওয়ার ফলে এখন কিন্তু আমার ক্যামটেশিয়া স্টুডিও রেকর্ডারটি রেডি। তো আমি এখন রেকর্ডিং শুরু করব এবং সেটা সাবস্ক্রাইব বাটন রিমাইন্ডার তৈরি করার জন্য। তো চলুন শুরু করি। রেকর্ড বাটনটিতে চাপ দিন। এই যে ক্যামটেশিয়া স্টুডিও রেকর্ডার অন হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যান। আমি পূর্ব থেকে এখানে আমার ইউটিউব চ্যানেলটিকে খুলে রেখেছি, অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। এবং এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও বা যে কোনো একটি টিউটোরিয়ালের উপর ক্লিক করলে দেখুন টিউটোরিয়ালটি ওপেন হবে। ইউটিউব ভিডিওটি রান হলে আপনাকে এবারে কিছুটা কৌশলী হতে হবে।
কৌশলী বলতে আমি বলতে চাচ্ছি, আপনার ভিডিও যেখানে ইন্ট্রো শুরু হয় সেখানে নিশ্চয়ই কোনো ব্ল্যাক স্ক্রিন সামান্য এক সেকেন্ড বা দুই সেকেন্ডের জন্য থাকে, তো আপনাকে সেই ব্ল্যাক স্ক্রিনটুকু আপনাকে খুঁজে বের করতে হবে। অথবা আপনি এক কাজ করতে পারেন, আপনি যে কোনো একটি ব্ল্যাঙ্ক ভিডিও বানাতে পারেন, যেটা বা ডেমো ভিডিও বানিয়ে তাতে একটু ব্ল্যাঙ্ক স্ক্রিনটা বেশি রাখবেন, সেটাকে যদি আপনি প্রাইভেটলি ওপেন করে দিয়ে সেই ভিডিওটাকে ওপেন করেও যদি কাজ করেন তাহলেও এটা হতে পারে। অর্থাৎ আপনি যেভাবেই হোক একটু ব্ল্যাঙ্ক স্ক্রিনটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি এই আমার এই ইউটিউবের এই ভিডিওটিতে একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, আমি সেটাকে ওপেন করার চেষ্টা করছি। দেখুন এই যে আমার এই ইউটিউব ভিডিওটিতে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন আছে, এই ব্ল্যাঙ্ক স্ক্রিনটাকে আমি এখন আমার সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন হিসাবে ব্যবহার করব। তো এটাকে এখন কিভাবে করতে হবে সেটা আপনারা ভালো করে ধৈর্য সহকারে দেখুন। আমি উপদেশ দেব যে কোনো ধরনের বাড়তি কোনো সাপোর্টিভ ফাইল আমি এখানে অ্যাড করব না। আপনি এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন সোহাগ 360 ডিগ্রির মতো করে আপনি বানাতে পারবেন। তো চলুন শুরু করি, আবারও কথা না বাড়িয়ে। তো এখন দেখুন এই যে আমার এই ল্যাপটপে বা আমার এই কম্পিউটারে দেখুন এই যে সাইড বারটি দেখা যাচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন বানাতে গেলে তো এই যে টাস্ক বারটি যদি থাকে তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না। তো আমি এই টাস্ক বারটিকে প্রথমে হাইড করে দেব। সেটা করতে হলে দেখুন আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে টাস্ক বার সেটিংয়ে চলে যান। টাস্ক বার সেটিংয়ে চলে গেলে এই যে দেখুন এখানে অটোমেটিক্যালি হাইড টাস্ক বার ইন ডেস্কটপ মোড, এটাতে ক্লিক করুন। দেখুন আমার টাস্ক বার কিন্তু চলে গেছে। তো এখন আমি এটাকে ক্লোজ করে বেরিয়ে আসলাম। টাস্ক বার চলে যাওয়ার ফলে দেখুন খেয়াল করুন টাস্ক বার চলে গেছে। তো এখন এটাকে আমি কি করব, এই যে আমার কিন্তু সাবস্ক্রাইব বাটনটি কিন্তু নিচে নেমে গেছে, তো সেই জন্য আমাকে করতে হবে কি, এটাকে আমি এই যে খেয়াল করুন জুম করে আমি যদি এটাকে 110 করে দিই তাহলে কিন্তু এই যে দেখুন সাবস্ক্রাইব বাটনটি কিন্তু সুন্দরভাবে এখন দৃশ্যমান হচ্ছে। তো এখন যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই সাবস্ক্রাইব বাটনটিকে যদি আমি আরেকটু উপরে তুলে দিই, দেখুন এই যে লেখাটিও কাটবে না এমন পজিশনে যদি আমি করে নিই, হ্যাঁ এই যে কোনো কিছুই যেন মনে হয় বাদ যায়নি, এইভাবে যদি আমি করে নিই তখন আমি কি করতে পারি দেখুন ভালো করে। এখন এই যে খেয়াল করুন, এখন আমি এই সাবস্ক্রাইব বাটনটিকে এই যে আমি মাউস এখানে রাখবো, রেখে যদি এখান থেকে টেনে নিয়ে গিয়ে সাবস্ক্রাইব বাটনটির উপরে ক্লিক করি এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করার পরে যদি আমি বেল আইকনটিতে ক্লিক করে দিই, খেয়াল করুন হ্যাঁ ক্লিক করা হয়ে গেছে। এখন এই অংশটুকু যদি আমি এখন আমার এই যে খেয়াল করুন এই যে এখন যদি আমি স্টপ করে দিই তাহলে কিন্তু আমার সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনটি তৈরি হয়ে গেল। এখন এটিকে আমরা ক্যামটিশে স্টুডিও দিয়ে আমরা এডিট করব। তো চলুন ক্যামটিশে স্টুডিওতে চলে যাই। ওখানে স্টপ করলে কিন্তু অটোমেটিক্যালি ক্যামটিশে স্টুডিও আপনার ওপেন হবে, সেজন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে দেখুন ক্যামটিশে স্টুডিও 2018 এটা রান হচ্ছে। দেখুন এখানে কিন্তু ক্যামটিশে স্টুডিওতে আমার পুরো স্ক্রিনটাই রেকর্ড হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, আমার জন্য যেটুকু সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন প্রিপেয়ার করার জন্য যেটুকু প্রয়োজন শুধু সেইটুকু অংশটুকু আমি শুধু কেটে নিব আর বাদ বাকি অংশটুকু আমি রিমুভ করে দেব। তো দেখুন সেটা করতে হলে ক্যামটিশে স্টুডিও দিয়ে করা খুবই সোজা। দেখুন এই যে আমি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, আমি কোন পর্যন্ত রাখব, এই যে এখান থেকে আমি এই অংশটুকু রেখে দিব আর বাদ বাকি অংশটুকু আমি এখন রিমুভ করে বা ফেলে দিব। তো দেখুন এই যে এটা যে সিলেক্ট করে এই যে ড্র্যাগ করে নিয়ে আসলাম, নিয়ে এসে যে আমরা সিজার চিহ্ন বা কাট বা কন্ট্রোল বা এক্স দিয়েও কিন্তু আপনি এটাকে কেটে দিতে পারেন, অথবা এই যে এই আইকনটিতে ক্লিক করলেও আপনার আগের অংশটুকু কেটে যাবে। তো দেখুন এখন সেটা ঠিক আছে কিনা, আরও কিছু অংশটুকু আমরা কেটে রাখতে পারি এখান থেকে, এই পর্যন্ত আমরা কেটে রাখতে পারি। আর এদিকে দেখুন এই যে পাশের এই অংশটুকু আমি কিন্তু বাদ দিয়ে দিব। দেখুন আমার সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনের র ফাইলটি কিন্তু প্রায় কমপ্লিট,
এখন আমরা কেটে বা বাদ দিয়ে যে অংশটুকু থাকছে এটুকু কিন্তু আমাদের কাজে লাগাব। তো চলুন দেখি কিভাবে কাজে লাগাব। তো তার পূর্বে আসুন আমরা এটাকে সেভ করে নিই, প্রজেক্টটিকে সেভ করে নেব। এই যে ফাইলে গিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করলে আমরা ডেস্কটপে এটাকে সেভ করে রাখি, প্রয়োজনের পরে আমরা কাজে ব্যবহার করতে পারবো। এই যে এখানে নাম দিলাম মাই সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন, লিখে যদি আমি এখন সেভ করে দিই তাহলে প্রজেক্টটি কিন্তু একটু মোটামুটি জায়গায় সেভ হয়ে গেল। তো এখন আমরা এটুকু কাজ করে আমরা এখন বেরিয়ে আসি। তো বেরিয়ে আসার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। দেখুন আমি আপনাদেরকে এটাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। তো এই যে দেখুন আমার এখন এই সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনটি তৈরি করা র ফাইলে এই যে বিভিন্ন ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো আসলে অন্য চ্যানেলের। আমি চাইবো কি আমি আমার চ্যানেলের কিছু গুরুত্বপূর্ণ থাম্বনেইল এখানে অ্যাড করে দিব। তো সেই থাম্বনেইলগুলো আমাকে এই জন্য ক্রপ করে নিতে হবে। তো আমরা এই ক্রপ করে নেওয়ার নিব কয়টি দেখুন, খেয়াল করুন এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটা, অর্থাৎ আমি এখানে পাঁচটা আমার চ্যানেল থেকে যে কোনো ভিডিও থাম্বনেইল নিয়ে এখানে ক্রপ করে দিব এবং এই লেখাগুলোকে ভ্যানিশ করে দেব। তো সেটা করার জন্য আমাকে একটু স্ক্রিন ক্যাপচারের সাহায্য নিতে হবে। তো দেখুন আমি কিছু স্ক্রিন পূর্ব থেকে ক্যাপচার করে রেখেছি। এই যে আমার এই ফাইলটিতে ঢুকলে আপনি বুঝতে পারবেন এখানে এই যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি, আমি পাঁচটি স্ক্রিন আগে থেকে ক্যাপচার করে রেখেছি। এই স্ক্রিনগুলো আমি এখানে ইনপুট করে দেবো, সেটা কীভাবে তো চলুন দেখি। হ্যাঁ চলে আসলাম, এই যে এখানে গিয়ে মিডিয়াতে আমি এটা ইম্পোর্ট করে নিব পাঁচটা ফাইলকে। খেয়াল করুন আমার ফাইলটি আছে এই যে এই ফোল্ডারটিতে। এখান থেকে পাঁচটা কন্ট্রোল বাটন করে পাঁচটিতে আমি যদি এই যে পাঁচটি, এই পাঁচটি যদি আমি ওপেন করি তো এখানে পাঁচটি চলে আসলো। এখন এই পাঁচটিকে আমি একে একে এই যে এই জায়গাটিতে পুট করে দেব। এখন দেখুন এখানে কিন্তু সুন্দর করে আমি আমার নিজের ইউটিউব থাম্বনেইলকে অ্যাড করে দিয়েছি। এখন এই লেখাগুলোকে আমাকে ডিজলভ করতে হবে, সেটা কিভাবে করব একটু দেখি। তো এখন দেখি আমরা এই যে আমি যে এই থাম্বনেইলগুলোকে অ্যাড করলাম, এই থাম্বনেইলগুলো কিন্তু আমার পুরো এই যে আমার এই সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনের যে র ফাইল এই র ফাইল পর্যন্ত নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমাকে টেনে ড্র্যাগ করে এই যে এই পর্যন্ত নিয়ে গেলাম। প্রত্যেকটিকে আপনি এইভাবে টেনে ওই পর্যন্ত নিয়ে যা, কেননা তা না হলে কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে ওটাকে শো করবে না। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা টেনে এই যে এই পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন আপনি ইচ্ছে করলে এটাকে একটা গ্রুপ করে নিতে পারেন। খেয়াল করুন এটা টোটালটাকে যদি আপনি একটা গ্রুপ করে নিতে চান তাহলে কন্ট্রোল আর এ কি চাপলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি গ্রুপ এই অপশনটাতে ক্লিক করে রাখুন। তো এখন এটা তো গেল নিজ চ্যানেলের অ্যাডভার্টাইজিং হচ্ছে আমার সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনের ডান পাশে। এখন আমাকে এই যে এই এই টেক্সটগুলোকে আমাকে আমাকে ব্লার করে দিতে হবে যাতে এগুলো বোঝা না যায়। তো সেই জন্য কী করতে হবে দেখুন, এই যে এখানটাতে ক্লিক করে খেয়াল করুন এই যে ব্লার অপশনটি আছে এই ব্লার অপশনটি আমাকে টেনে নিয়ে এই যে এখানে নিয়ে গিয়ে দেখুন দুটো করে ব্লার অপশন আমি এখানে, যাতে লেখাগুলো বোঝা না যায়। এইভাবে আমাকে
লেখাগুলোকে ব্লার করে দিতে হবে, প্রয়োজনে আরেকটু দিকে ডান দিকে সরিয়ে নেওয়া যায়। তাহলে নিচের লেখাটা কি হবে, নিচের লেখাটি দেখুন এইভাবেই যদি আমি এটাকে কপি করে এর পাশে পেস্ট করে দিই, তাহলে দেখুন ডবল হয়ে গেছে। এখান থেকে টেনে যদি আমি নিচে নিয়ে আসি, খেয়াল করুন, এখন যদি আমি এইটাকে দুটোকে সিলেক্ট কন্ট্রোল বাটনটিতে কন্ট্রোল টিতে যদি আপনি হাত রেখে মাউসটিতে সিলেক্ট করেন, তাহলে দুটো একসাথে সিলেক্ট হবে। এবং এটাকে যদি আপনার কিবোর্ডের অ্যারো ডাউন অ্যারো বাটনটিতে ক্লিক করেন, বাই করে দেখেন, একটু আগা পিছা করে নিতে পারবেন। তো এইভাবে যদি আপনি পরেরটা পরেরগুলো ওইভাবে করেন তাহলে আরও ভালো হবে। দেখি আমরা, সো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখুন এই যে আমাদের টেক্সটগুলোকে এখন আমি ব্লার করে দিয়েছি। এখন আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে পুরো টেক্সট এরিয়া, পুরো র ফাইলটিতে আমার এই ব্লার টেক্সটটিকে নিয়ে যেতে হবে। তা না হলে কিন্তু দেখুন এই যে এক পর্যায়ে কিন্তু এটা গিয়ে আমার টেক্সটগুলোকে শো করবে। সুতরাং এইটাকে আমাকে পুরো র ফাইলটিতে নিয়ে যেতে হবে। এই যে এখানে গিয়ে ছেড়ে দিন, সেইভাবে এই যে এটাকেও নিন, নিয়ে এই যে এখানে গিয়ে ছেড়ে দিন, এটাকেও তাই করুন। এখন যদি আপনি পুরো ট্র্যাকটিকে সিলেক্ট করে নেন কন্ট্রোল এ চেপে, এবং এটাকে যদি আরেকটা গ্রুপে আপনি অ্যাড করে নেন, দেখুন এটা কিন্তু এখন ফিক্স হয়ে গেল। অর্থাৎ আপনি খেয়াল করুন, আর কোনো সিলেক্ট হবে না এবং এটা ঠিক হয়ে গেল। তো এবারে আসি আমি আরেকটি অপশনে আসব। এবার আমরা এই যে টেক্সটটিকে আমরা এখান থেকে তুলে দেব, বা এই টেক্সটের উপরে আরেকটি টেক্সট বসাবো। সেটা কিভাবে বসাবো একটু খেয়াল করুন ভালো করে। এবার অ্যানোটেশন বাটনটিতে ক্লিক করার পর খেয়াল করুন, এই যে এটা এখানে নিয়ে গিয়ে যদি আমি এই যে সাদা টেক্সট বক্সটি এখানে টেনে নিয়ে আসি, দেখুন এই যে সাদা টেক্সট বক্সটিকে যদি আমি এখানে টেনে নিয়ে এসে, এই যে খেয়াল করুন, হ্যাঁ, এবার 50%টাকে নিয়ে এসে যদি আমি এখানটাতে এই যে আমার কার্সর বাটনটিতে ক্লিক করে এটাকে যদি আমি রিভাইভ করে নিই, তো খেয়াল করুন এই যে এই এই যে বর্ডারটি দেখতে পাচ্ছেন, এই বর্ডারটিকে আমাকে এখন তুলে দিতে হবে। তো বর্ডারটিকে তুলে দিতে হলে দেখুন খেয়াল করুন, বর্ডারটি আমি সাদা করে দিলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। তো আমি এখান থেকে সাদা করে দিব, দেখেন বর্ডারটি কিন্তু আমার জিরো হয়ে গেছে। এখন তবুও যদি থিকনেসটাকে যদি আমি আরও কমাই দিই তাহলে কিন্তু আর বর্ডারটি দেখা যাচ্ছে না, কিন্তু শ্যাডোটি দেখা যাচ্ছে। তো শ্যাডোকে তুলতে হলে কী করতে হবে আমরা একটু দেখি ভালো করে। এই যে ড্রপ শ্যাডো, এখান থেকে যদি আপনি এটাকে তুলে দেন তাহলে এখান থেকে শ্যাডোটা উঠে যাবে, এবং সেক্ষেত্রে আপনার একেবারে মনে হবে যেন বডির সঙ্গে এটা হুবহু ফিক্স হয়ে গেছে। তো এখন আমি এই টেক্সটির উপরে কী লিখবো দেখুন, এখন এই যে এই টেক্সটির উপরে আমি এখন বাংলা টেক্সট বসাবো। তো বাংলা টেক্সট বসাতে হলে কী করতে হবে একটু দেখতে থাকুন। রাইট বাটনে ক্লিক করে আপনার বিজয় যদি আপনার রান করা না থাকে তো আপনি বিজয়কে রান করে নিন, দেখুন এখানে বিজয় রান হয়ে গিয়েছে। তো এখন আমি ফন্ট সিলেক্ট করব, ফন্ট আপনি বাংলা যে কোনো ফন্ট দিতে পারেন। তো আমি দেখব অফিসিয়াল যে ফন্ট সে নিকোশ ব্যান অথবা সোনার বাংলা যে কোনো একটি দিব, নিকোশ ব্যান সিলেক্ট করে নেবো আমি, আর এটাকে বোল্ড করে দিব। বোল্ড করে দিলাম,
দিয়ে যদি আমি এখানটাতে সিলেক্ট করে নিই, খেয়াল করুন, দিয়ে যদি আমি এখানে এখানটিতে ইউনিকোড লেখাটিকে সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু আমি এখানে বাংলা লিখতে পারবো। তো দেখি আমরা পরীক্ষা করে যে আমরা বাংলা লিখতে পারছি কিনা। দেখুন এখানে সুন্দর করে আমি এটা লিখে দিয়েছি। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ডান পাশের বেল আইকনটি টিপে দিন, বাদ যাবে না একটিও ভিডিও। তো এখন আমার টেক্সটটি লেখা সারা, এটাকে আমি রিসাইজ করে নিতে পারি, আপনার মতন করে আপনি রিসাইজ করতে পারেন। আর দেখুন এখানে সমস্ত কিছু সব ঠিকঠাক মতো দেখাচ্ছে। আপনি ভিউজটাকে যদি চান আপনি এটাকে ব্লার করে দিতে পারেন। তো এটাকে আমি ব্লার করতে হলে ব্লার করার পদ্ধতি তো আপনি আগেই জেনেছেন, তবু আরেকবার দেখিয়ে দিই আমি। এই যে ব্লার করার পদ্ধতি, এই যে এখান থেকে ব্লার, এফ্রনটিকে আমি ব্লার করে দিচ্ছি। তো এখন দেখুন আপনার চ্যানেলটিকে দেখতে কেমন লাগে একটু ভালো করে খেয়াল করবেন। ওয়াও, খুব সুন্দর একটা আমরা সাবস্ক্রাইব রিমাইন্ডার বক্স এবং বাটন আমরা ক্রিয়েট করে ফেললাম। তখন এই টাকায় আপনাকে কি করতে হবে, আপনাকে যাতে পুরো পেজে দেখায় সেজন্য আপনি পুরো পেজটাতে ড্র্যাগ করে এটাকে তৈরি করে নিতে হবে। তো সেটা করব আমি, তা আগে দেখিয়েছি আপনাকে কীভাবে করতে হবে। তো আরেকবার দেখে নিন, এই যে দিয়ে পুরোটাতে আপনি কভার করে দিবেন, র ফাইলটি যেন পুরোটা, র ফাইল জুড়েটা পুরো র ফাইলটিতে যেন থাকে এটা। তো এটাকে আমরা পুরোটাকে একটা গ্রুপ করে নিব। তো দেখুন এটাকে পুরো গ্রুপ করে নিলে কন্ট্রোল এ বাটন চেপে আমি যদি এখন ডাইরেক্টলি গ্রুপ এটাতে ক্রিয়েট করে ফেলি, তো সো এখন এখানে তিনটা গ্রুপ এখানে এক জায়গায় হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে আনগ্রুপ করতে চাই, তো খেয়াল করুন এই যে টু নম্বর গ্রুপটা আনগ্রুপ করে যদি আমি এখন ক্লিক সাউন্ডটাকে নিয়ে আসব, যেহেতু আমরা প্রথমে ক্যামটেশিয়া স্টুডিও রেকর্ডারে সিস্টেম সাউন্ডটাকে অন করে রেখেছিলাম, তো সেখানটাতে আমরা দেখব এখন কিভাবে আমরা সিস্টেম সাউন্ডটাকে এখানে পুট করে দিতে পারি। খেয়াল করুন এই যে সিস্টেম সাউন্ডটাকে পুট করে দিতে হলে এই যে কার্সর ইফেক্টস নামের একটা অপশন আছে, এই কার্সর ইফেক্টসে গিয়ে যদি আপনি দেখুন এই যে ক্লিক সাউন্ড, লেফট ক্লিক সাউন্ডটাকে যদি আমি এখানে নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দিই, তাহলে এটা ক্লিক সাউন্ডটা আপনি শুনতে পাবেন। আপনি এখন দেখুন একটু, আমি রান করে দেখাই আপনাকে। দেখুন কি শুনতে পেয়েছেন, এবং বেল বাটনটিতে ক্লিক করার সঙ্গে এমন একটি সাউন্ড হবে এই যে। সো সুন্দরভাবে আমরা সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনটি তৈরি করে ফেললাম। এখন বাদ বাকি যে কাজটুকু সেটা হচ্ছে জুম অ্যান্ড অ্যানিমেশন করা এটাকে, তো সেই ধাপটি আমরা করব। তো দেখতে থাকুন। এখন এটাকে আমরা ফাইনালভাবে পাবলিশ করে দিই। দেখুন আর একবার আমরা করে ফেলি এটা। দেখুন সুন্দরভাবে আমার সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনটি তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই অংশটুকুকে আপনি সেভ করে রাখুন আপনার প্রজেক্ট ফাইলটি, প্রয়োজনে আপনি কারোর সাথে এটিকে শেয়ার করতে পারেন, সেই জন্য এটিকে সেভ করে রাখাই ভালো। তো এখন সেভ করে রেখে আমি যদি এখন এটাকে বাদ দিয়ে দিই, এখন আমাদের দ্বিতীয় পর্বে চলে যাব, এটা আমরা কিভাবে ভিডিওতে ব্যবহার করব। সো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন দেখব আমাদের পূর্বের তৈরি করা সাবস্ক্রাইব রিমাইন্ডার বক্স উইথ বাটন যেটা আমরা তৈরি করেছিলাম, সেটাকে এখন আমি আমার ভিডিওতে সেট করব। ভিডিওর যে অংশে আমি ভিজিটরদের কাছ থেকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন করেছি, সেই অংশটুকুতে আমি কীভাবে সেট করব সেটা এখন আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই যে আমার এই ভিডিওটি, এটা আমি এখানে ড্র্যাগ করে নিয়ে এসে রেখে দিয়েছি, এবং এখানে
আমি আমার এই ভিডিওটির এই অংশে আমি ভিজিটরদের কাছ থেকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন করেছি। এই অংশটাতে এখন আমি আমার এই সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন এবং বক্সটাকে সেট করব। তো দেখুন আগে কিভাবে করছি। তো আগে আমরা প্রথমে করতে হবে কি, আপনার ট্র্যাকে ঢুকে আপনারাও আপনাদের তৈরি করা ভিডিওতে যে অংশটুকুতে আপনি ভিজিটরদের কাছ থেকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন করছেন সেই জায়গাটিকে আগে প্রথমে লোকেট করে নেবেন। তো আমি যেমন দেখুন এখানে লোকেট করে নিচ্ছি এবং মনোযোগ দিয়ে শুনতে থাকুন। মূল টিউটোরিয়াল পর্ব পূর্বে আপনার কাছে আমার একটি আবেদন, আপনি যদি আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে বিগ থামস আপ। এই যে এইখান থেকে আমি ভিজিটরদের কাছ থেকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন করছি। দেখুন আবার একটু খেয়াল করে দেখুন, আমি এখান থেকে এই অংশটুকুকে কেটে নিব। চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে বিগ থামস আপ। আর এই যে আর এই এখান থেকে এই আমার থামস আপ, খেয়াল করুন থামস আপ। এই যে এখান থেকে খেয়াল করুন ভালো করে, আমি একটু সাউন্ড বেশি করে দিই যাতে আপনারা বুঝতে পারেন। খেয়াল করুন আর যদি সাবস্ক্রাইব মধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে বিগ থামস আপ। এখান থেকে আমি এখান থেকে এটাকে কেটে নিচ্ছি, খেয়াল করুন আপনারা। এই যে আমি একে প্রথমে আমার ট্র্যাকটিকে সিলেক্ট করে নিয়ে এই যে এইখানটাতে ক্লিক করলে এটা ক্রপ হয়ে গেল এবং এখানে শেষ হয়েছে। দেখুন খেয়াল করুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। এই যে এটাই হচ্ছে আমার ইন্ট্রোর শুরু, খেয়াল করুন। হ্যাঁ এই যে এই পর্যন্ত এই অংশটুকু না, এই যে এই পর্যন্ত আমি এখন কেটে নিব। যেহেতু আমি এই অংশটুকুতে আমার সাবস্ক্রাইব রিমাইন্ডার বক্স উইথ বাটনটিকে আমি সেট করব। তো হয়ে গেল এটুকুকে ক্রপ করে নেওয়া। এরপরে দেখতে থাকুন আমি কিভাবে এটিকে সেট করছি। এখন ধরুন এই যে এই অংশটুকুকে আমি কেটে উপরে বাইরে নিয়ে আসছি, খেয়াল করুন আপনারা একটু। এই যে নিয়ে আমি ছেড়ে দিলাম এইখানে। এখন আমাকে আমার যে সাবস্ক্রাইব রিমাইন্ডার বক্স উইথ বাটন যে ভিডিওটা আমি তৈরি করেছি এবং এর আগে তৈরি করে রেখেছি সেটিকে আমি এখন ইম্পোর্ট করে নেব। আমার ডেস্কটপে রাখা ছিল, আপনারা দেখেছেন আমি ডেস্কটপ থেকে এখানে নিয়ে আসছি, খেয়াল করুন। এই যে সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন উইথ বক্স, এই যে এটিকে এখন আমি ডাবল ক্লিক করে এটা আমার ইম্পোর্ট করে নিলাম এবং এটাকে ড্র্যাগ করে নিয়ে, খেয়াল করুন, একটু ভালো করে খেয়াল করে নেবেন। এখন দেখুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। এটা কয় সেকেন্ড আমার আমার এই যে এটা খেয়াল করুন। আগে আমরা দেখে নেব যে আমার এই যে সাবস্ক্রাইব রিমাইন্ডার বক্স উইথ বাটন এই যে ফাইলটুকু কয় সেকেন্ডে, সেটা আমরা ভালো করে একটু খেয়াল করে নেব। দেখুন এই যে দশ মিনিট পনেরো সেকেন্ডে শুরু হয়েছে এবং শেষ হবে কতটুকু তো আপনারা খেয়াল করবেন। তার মানে আমাকে কিন্তু এই লেন্থের মধ্যেই আমার এই বক্তব্যটিকে মানে সাবস্ক্রাইবের জন্য যে আবেদন করছি সেই অংশটুকু এই এত সেকেন্ডের মধ্যেই রাখতে হবে। তার কম রাখলে সমস্যা নেই, কিন্তু বেশি রাখলেই আপনি অসুবিধায় পড়বেন, সেদিকে খেয়াল করবেন, খেয়াল করুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। এই যে 10:15 সেকেন্ডে শুরু হয়েছে, 10 মিনিট, আমরা এখন 15 সেকেন্ড শুরু করছি। দেখুন খেয়াল করুন কত সেকেন্ডের ভিতরে কত সাবস্ক্রাইব করতে হবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। অর্থাৎ 15 থেকে 33, দ্যাট মিন্স 18 সেকেন্ডের মধ্যে আপনাকে এই কথাটুকু শেষ করতে হবে। যে এই যে কথাটুকু বলছে, খেয়াল করুন এই যে সাবস্ক্রাইবের জন্য আপনি আবেদন করছেন, আপনি আপনি যে চ্যানেলের
ওনার হন না কেন, আপনি যখন এই যে সাবস্ক্রাইবের জন্য আপনার আপনার ভিজিটরের কাছে আবেদন জানাবেন, তখন সেটিকে অবশ্যই আপনার 18 সেকেন্ড, অর্থাৎ আমি আপনি যে দৈর্ঘ্যের এই যে সাবস্ক্রাইব রিমাইন্ডার বক্স উইথ বাটনটি বানাবেন, ঠিক সেই দৈর্ঘ্যের মধ্যে বা সেই তত সেকেন্ডের মধ্যে আপনাকে এই আবেদনটি বলে শেষ করতে হবে। তার কম হলে অসুবিধা নেই, কিন্তু বেশি হলেই সমস্যা। তো সেটার দিকে খেয়াল করবেন। এখন আমি খেয়াল করুন এই যে এই ফাইলটিকে এখন এইটাভাবে তো ছোটো বড়ো করলে তো এটা কেটে যাবে, কিন্তু আমি এটাকে এই যে আমার যেহেতু সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনটি আমার 8 বা 10 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে ফেলেছি, তো সেক্ষেত্রে আমাকে এটাকেও কিন্তু ছোট করে নিয়ে আসতে হবে। কিন্তু সেটা কিভাবে একটু খেয়াল করবেন, এই যে এখানে ক্লিক করে আপনি যদি অ্যাড ক্লিপ স্পিড দেন, ক্লিপ স্পিড দিয়ে যদি আপনি এখন এটাকে ছোট করে নিয়ে এই যে এর সমান করে দিলেন, এখন কিন্তু এটা আপনার এই দৈর্ঘ্যের এই দৈর্ঘ্যের মধ্যে একটা সমতা বিধান হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে সেটাই হাতে কলমে দেখি, আমরা এটুকু একটু বড় করে নিই যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই যে খেয়াল করুন এই যে অংশটুকু এখন আমি এইটুকুতে মেহনত করব বা কাজ করব, সেটা কি কাজ একটু দেখে নিই ভালো করে। এখন এই অংশটুকুকে আমি কিছুটা দূরে সরিয়ে রাখি, রাখলাম। এইবার খেয়াল করুন এবার এটা ট্র্যাকটাকে আমি অ্যানিমেশন করে নিব। অ্যানিমেশনটা একটু খেয়াল করুন ভালো করে, এই যে অ্যানিমেশনে কিন্তু এটা পুরোটা জুড়ে আছে। এখন আমি জাস্ট এই বক্সের কাছে আমার অ্যানিমেশনটাকে নিয়ে যাব বা জুম অ্যান্ড প্যানে নিয়ে যাব। তো দেখুন একটু খেয়াল করুন ভালো করে, এই যে আমি এটাকে ড্র্যাগ করে দেখুন এটাকে আরও কাছে নিয়ে গেলাম এবং এটাকে আর একটু উপরে তুলে দিলাম। এইভাবে যদি আপনি একটু চেষ্টা করেন আপনিও পারবেন, এখান থেকে না পারলে আপনি এখানে এসে দেখুন নিশ্চয় আপনি পারবেন। আর একটু চেষ্টা করি আমরা এখান থেকে। হ্যাঁ আমার মনে হয় মোটামুটি কিছুটা একটা হয়েছে। এখন এই যে আমি এটাকে এই যে এখানে কিন্তু একটা ডট ব্র্যাকেট বিন্দু তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে নিয়ে এই যে এটাকে এখন ড্র্যাগ করে নিয়ে যদি আমি এখানে নিচে ছেড়ে দিই, তাহলে দেখুন এখন খেয়াল করি আমরা এইটাকে আমরা এখন গ্রুপ করে নিব। দেখুন গ্রুপ করে নিতে হলে এই যে দুটো সিলেক্ট করে আপনি যদি রাইট বাটনে ক্লিক করে এই যে গ্রুপ করে নিলেন, এখন যদি আপনি ইজিলি দেখুন খেয়াল করুন এই যে আপনার বক্সটার ভেতরে চলে গিয়েছে। এখন এইটাকে আমি একটু যদি সামনে আগাই নিই, খেয়াল করুন এই পর্যন্ত নিলাম যেখানে আপনি ই করবেন, দেখুন খেয়াল করুন এবার কিন্তু এখানে স্কেল টু ফিট করে দিলাম। দেখুন আমার সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটনটি খুব সুন্দরভাবে এখন কিন্তু বক্সের মধ্যে দেখা যাচ্ছে। আমার একটু প্লে করে দেখে নিয়া, আচ্ছা খেয়াল করুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। খুব সুন্দরভাবে কিন্তু এটা আপনার ম্যাচ হয়ে গিয়েছে, খেয়াল করুন দেখুন এবার একটু ভালো করে খেয়াল করুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ সুন্দর হয়েছে। তো আমরা একটু একটু ট্রিক্স খাটিয়ে দেখি যে এটা আসলে হয়েছে কিনা। এটা আসলে আমাদের আমার কম্পিউটারে কনফিগারেশন লো এই কারণে এটা বোঝা যাচ্ছে না। তো আমরা এটাকে যদি আমরা এখন ডিলিট করে দিয়ে মানে আপাতত আমরা যদি একটু পাবলিশ করে দেখি যে আমার ওইটুকু অংশটুকু হয়েছে কিনা, তারপর আমরা এই এটা ই করে দিব। দেখি এই যে এইটুকুকে আমি ড্র্যাগ করে নিয়ে এখন ফার্স্টে নিয়ে গেলাম, খেয়াল করুন এই যে খেয়াল করবেন এখন এটুকু যদি আমি এখন পাবলিশ করে দিই তাহলে বুঝতে পারবো যে আমাদের এটা হয়েছে কিনা।
সো এই যে লোকাল ফাইলে গেলাম, দেখলাম, খেয়াল করুন আমি যদি এখানে এটাকে MP4 উইথ প্লেয়ার দেখুন, এটাকে যদি আমি পাবলিশ করে দেখি যে আমার সেটা বক্সে সত্যি সত্যি গিয়েছে কিনা, তাহলে আপনারা শিওর হবেন এটা নিয়ে। দেখুন আমরা এখন ফাইলটিকে টেস্ট করে দেখি যে সত্যি সত্যি সেটা হয়েছে কিনা। এই যে এখানে ওপেন হয়েছে আমার ব্রাউজারে, দেখি, খেয়াল করুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সুন্দর হয়েছে, আইকনটিকে টিপে দিতে ভুলবেন না। দেখলেন তো কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন আপনি নিশ্চিন্তে কিন্তু আপনার প্রজেক্ট ফাইলে এটাকে অ্যাড করে দিতে পারেন। তো আমরা সেটাই করব, করে দেখাবো এখন। সবাই একটু খেয়াল করুন, ক্লোজ করে দিলাম এবং প্রজেক্ট ফাইলটিকে আমি আবার ওপেন করলাম। ওপেন করে আমি যদি আবার এখন কন্ট্রোল জেড দিয়ে যেটাকে ব্যাকে করে ব্যাক নিয়ে আসি, খেয়াল করুন, এই যে সবগুলো ফাইলকে আমি ব্যাক করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এই যে খেয়াল করুন, দেখুন এটাকে যদি আমি ওই ব্ল্যাঙ্ক জায়গাতে এটাকে যদি আমি ঢুকিয়ে দিই, এই যে এখানে রেখে দিলাম এবং এটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে যদি আপনি পুরো এটাকে এখন পাবলিশ করে দিবেন, অর্থাৎ আপনার পুরো ভিডিও টিউটোরিয়ালটিকে এখন পাবলিশ করে দিবেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নেই। আপনি সহজেই বুঝতে পারলেন যে কীভাবে সোহাগ 360 ডিগ্রির মতো করে সাবস্ক্রাইব রিমাইন্ডার বক্স উইথ বাটন আপনি তৈরি করবেন, সেটা আবার ক্যামটেশিয়া দিয়ে। এতদিন তো আমাদের সোহাগ ভাই, শ্রদ্ধেয় সোহাগ ভাই, এটা অ্যাডোব প্রিমিয়ার এবং অ্যাডোব আফটার ইফেক্টস দিয়ে করে দেখেছিলেন, কিন্তু আসলেই অনেক আমাদের মধ্যে অনেক ইউটিউবার রয়েছেন যাদের সোহাগ 360 ডিগ্রির মতো হাই কনফিগারেড ল্যাপটপ বা ডেস্কটপ কিনা আমাদের পক্ষে সম্ভব নয়, যার কারণে আমরা অ্যাডোব আফটার ইফেক্টস বা অ্যাডোব প্রিমিয়ার দিয়ে কোনো ভিডিও টিউটোরিয়াল তৈরি করি না, যা ম্যাক্সিমাম আমরা ক্যামটেশিয়া দিয়ে তৈরি করি। তো যারা ক্যামটেশিয়া দিয়ে এমন সাবস্ক্রাইব রিমাইন্ডার বাটন উইথ বক্স তৈরি করতে চান, তাদের জন্যই আজকে আমার এই টিউটোরিয়ালটি। টিউটোরিয়ালটি কেমন লাগলো জেনে অবশ্যই জানিয়ে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এবং সত্যি সত্যি যদি সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। সকলকে ধন্যবাদ।